স্মরণে বরুণ, সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এদিন বনগাঁর নীল দর্পণ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণে বরুণ, বনগাঁর আপামোর ছাত্র যুবদের পক্ষ থেকে প্রয়াত শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণে বনগাঁর নীল দর্পণের সামনে আয়োজিত হল এক স্মরণ সভা। এদিন প্রতিবাদী শিক্ষকের স্মৃতিচারণ করেন উপস্থিত সকলেই। আয়োজকদের পক্ষে তুহিন রায় বলেন, আজকে 5ই জুলাই, আজকের এই দিনে 2012 সালে বাংলার বীর শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন করা হয়, আর এটি ছিল একটি রাজনৈতিক খুন। এই খুনের প্রতিবাদ 10 বছর ধরে বাংলার মানুষ ও ভারতবর্ষের মানুষ করে আসছে। এই খুনের আজও নিষ্পত্তি, এই খুনের যে বিচার, সেই বিচার আজও নিষ্পত্তি হয়নি। সেই বিচারের আশায় বরুণ বিশ্বাসের যে খুন হয়েছিল, সেই বিচারের আশায় আজও বাংলার মানুষ চেয়ে আছেন। তো আজ আমরা এই মঞ্চ থেকে বরুণ বিশ্বাসের একটি স্মরণ সভা আয়োজন করেছি। তো বরুণ বিশ্বাসের মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তার জন্য আজকে থেকে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হবে, এবং এটা নিয়ে যতদূর যাওয়া হয়, যদি গণ আন্দোলনের পথে যেতে হয়, আমরা সেই গণ আন্দোলনের পথে যাব, এবং গণ আন্দোলনের পথে গিয়ে বরুণ বিশ্বাসের যে রাজনৈতিক খুন হয়েছিল, সেই খুনের মামলার নিষ্পত্তি চাইছি আমরা। একটি প্রতিবাদের নাম বরুণ বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম বরুণ বিশ্বাস। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট গ্রাম সুটিয়া, এই গ্রামকেই ভালোবেসে বেড়ে ওঠা। পরবর্তীতে শিক্ষক হিসাবে যোগ দেন শিয়ালদা মিত্র ইনস্টিটিউশনে। সুটিয়া গ্রামের নাটকীয় গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই প্রতিবাদী শিক্ষক। এই প্রতিবাদী কণ্ঠের মাধ্যমেই সুটিয়ার অত্যাচারের কাহিনী ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে, প্রতিবাদের ঝড় ওঠে, গ্রেপ্তার হয় অভিযুক্তরা। এসবের মাঝেই প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেবার জন্যে বরুণ বিশ্বাসকে চিরতরে সরিয়ে দেবার ছক কষে অপরাধীরা। 2012 সাল 5ই জুলাই প্রতিদিনের মতো মিত্র ইনস্টিটিউশন থেকে শিক্ষকতা করে ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন। প্রতিদিনের মতো গোবরডাঙ্গা স্টেশনে নামেন তিনি, কিন্তু স্টেশনের বাইরেই ফাঁদ পেতে অপেক্ষা করছিল মৃত্যু। স্টেশনের বাইরে আসতেই পরপর গুলি, মাটিতে লুটিয়ে পড়েন বরুণ। গোবরডাঙ্গার মাটি ভিজে যায় প্রতিবাদীর রক্তে। প্রতিবাদী শিক্ষকের মৃত্যুর পর গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে বসানো হয় শিক্ষকের আবক্ষ মূর্তি। প্রতি বছরই সুটিয়ার পাশাপাশি অন্যান্য এলাকাতেও পালিত হয় প্রতিবাদী শিক্ষকের মৃত্যুদিন। এদিনও বনগাঁ নীল দর্পণের সামনে স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রতিবাদী শিক্ষকের বন্ধু শিক্ষক পার্থসারথী দে। এ বিষয়ে পার্থসারথী বলেন, যে পৃথিবীতে বরুণ বিশ্বাস একজনই হতে পারেন যিনি প্রতিবাদের কারণেই চলে যেতে হয়েছিল। আজকে যদি ইংরেজ আমলের অপরাধীনতা থাকতো বা শুধু পরাধীনতা থাকতো, তাহলে হয়তো আমরা বলতাম যে দেশের জন্য কেউ প্রাণ দিয়েছেন, কিন্তু প্রতিবাদী কণ্ঠ হওয়ার জন্যে বরুণ বিশ্বাসের মতন একটা ছেলেকে চলে যেতে হবে তা গুলিবিদ্ধ হয়ে, এ কথা আমরা বন্ধুরা কখনোই কোনোদিনই ভাবতে পারিনি, কিন্তু বরুণ বিশ্বাস চলে গেছেন আজকেই সেই 5ই জুলাই। যে কণ্ঠ সুটিয়ার গণধর্ষণকে একেবারে চোখের সামনে এনে দিয়েছিল, তাই বরুণ বিশ্বাস দেখা গিয়েছে যে বনগাঁ শহরের নানান প্রান্ত ঘুরে বেরিয়েছেন এর প্রতিকার চাইবার জন্যে। আপনারা যদি আরেকটু খুঁজে দেখেন, তাহলে দেখতে পাবেন একা বরুণ কতজনের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং তারা একেবারেই প্রকৃত গুন্ডা, এবং সেই প্রকৃত গুন্ডারা শেষ পর্যন্ত আর কারোর কারোর ছদ্মবেশী প্রভাবে সে তারাই বরুণকে মেরে ফেলে দেবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।